হ্যালো ভিওস আসসালামু আলাইকুম আশা করছি প্রত্যেকেই ভালো আছেন আমিও ভালো আছি আবার ফিরে আসলাম আপনাদের মাঝে এক নতুন টিউটলে তো ফ্রেন্ডস আজকের টিউটলটা খুবই গুরুত্বপূর্ণ আজকের টিউটলে আমি আপনাদের মাঝে বেশ কিছু অ্যাড অফ রিমাইন্ডার দিব আই মিন শেয়ার করবো যেখান থেকে অ্যাটলাস্ট কমপক্ষেও আপনাদের বিশ থেকে তিরিশ ডলার প্রফিট আসবে কারণ অনেকগুলো অফার শেয়ার করব কখন যে কোন অফার থেকে ভালো প্রফিট দিবে আমি নিজেও বলতে পারছি না শিওর তো আপনার যারা আমাদের চ্যানেলে অ্যাকটিভ ইউজার তারা তো বুঝতে পারছেন যে অফার থেকে দশ আশা করা যায় অফার থেকে আরও বেশিও দেয় আবার এমনকি আরও কমও দেয় তো সেটা কথা না কীভাবে আজকের অফারগুলোতে জয়েন করবেন সম্পূর্ণ প্রসেস দেখাচ্ছে এবং সে সাথে করে আগের কিছু অফার রিমাইন্ডার দিব যে অফারগুলোর থেকে অলরেডি আমাদের প্রফিট আসছে তো মোস্ট ভিডিওটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত ওয়াচ করবেন ভিডিও শুরুতেই সবাইকে রিকোয়েস্ট করবো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি মধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমাদের চ্যানেলটি নোটিফিকেশন বেল আইকন বা ক্লিক করে রাখবেন আর হ্যাঁ ফ্রেন্ডস আপনি যদি নতুন হাম ফ্রিতে মান্থলি ভালো একটা আর্নিং করে থাকছেন তো আবার মোবাইল দিয়ে অবশ্যই প্রোফাইল লোক আইকনে ক্লিক করে এখান থেকে প্লে লিস্ট অপশনে চলে যান প্লে লিস্ট অপশান আসলে এখানে পেয়ে যাবেন আপনি ষোলোটা ভিডিও এই ভিডিওগুলো দিয়ে রাখছি শুধুমাত্র নতুন ইউজারদের ক্ষেত্রে আপনারা যদি প্রতিনিয়ত ভিডিওগুলো ওয়াচ করে ভালো একটা ইনকাম করতে চান অবশ্যই ভিডিওগুলো ওয়াচ করবেন এখান থেকে প্রতিটি কাজগুলো আপনি শিখে নেবেন অ্যাডোফ নিয়ে বিভিন্ন যাবতীয় বিষয় তথ্যগুলো এখানে দিয়ে রাখছি মোজবি অবশ্যই ভিডিওগুলো ওয়াচ করবেন তো ফ্রেন্ডস আজকের অফার লিঙ্কগুলো ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ফার্স্ট ইম্পর্টেন্ট যে অফারটা শেয়ার করব যেখান থেকে আপনি পাঁচটি টোকেন পাবেন এক একটি টোকেনের ভ্যালু পাঁচ ডলার করে অর্থাৎ পাঁচটি টোকেনের ভ্যালু পঁচিশ ডলার আইসিও রেট অনুযায়ী তো এই অফারটা জয়েন করতে মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগবে আমি প্রত্যেকে রিকোয়েস্ট করবো অফারটাতে কেউ মিস করবে না জয়েন করবে না এখান থেকে লাইভ আমি উইড্রো দল দেখাবো আর সকল টিক্সগুলো আমি শিখে দিব কীভাবে এখান থেকে লাইভ উইড্রোল নেবেন তো এখান থেকে আজকে জয়েন লিঙ্কে ক্লিক করে দেবেন একটু পেজটা সার্ভার লো হতে পারে একটু সময় নিতে পারে সময় নিয়ে ঠিক আপনাকে আপনাকে এরকম একটা পেজে নিয়ে আসবে পেজটা আমি আগে থেকে ওপেন করে রাখছি তো একটু নিচের দিকে স্কল ডাউন করে চলে আসবেন নিচের দিকে আমি বি এই অফারটা শেয়ার করার আগে বয়েসে বলছি এখানে জাস্টলি আপনার বিপি টোয়েন্টি অ্যাড্রেস দিয়ে আপনাকে সাবমিট করতে হবে জাস্ট আপনি আপনার টাস স্টোলটে স্মার্ট চেন অ্যাড্রেসটা কপি করে নেবেন যাই না ভিডিও রেকর্ড হচ্ছে কিনা তো অ্যাড্রেসটা কপি করার পর এখান থেকে বিপি টোয়েন্টি অ্যাড্রেসের জায়গায় আপনার টার্স্টারটের বিএসসি অ্যাড্রেসটা সাবমিট করে দেবেন যদি নাকি আপনাদের অ্যাড্রেস দিতে প্রবলেম হয় সেক্ষেত্রে মোস্টলি আপনি আপনার ব্রাউজারটা ডেস্টু মুট করে নেবেন আপনি যদি আপনার ব্রাউজারটা ডেস টুমুট নেন সেক্ষেত্রে আপনার কাজ করতে সুবিধা হবে প্লাস আপনি কিন্তু সহজে সবকিছু দিতে পারবেন তো আমার ডিটেল আমার অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেছে জাস্ট সাবমিট আইকনে ক্লিক করতেছে আপনাদের মাঝে লাইভ তো যাই হোক অলরেডি পেজটা একটু স্লো ডাউন দিচ্ছে কারণ এটা মেন কারণ হচ্ছে অনেক ইউজার এখানে কাজ করতেছে তো যাই হোক আমরা অ্যাড্রেসটা সাবমিট করার পর এগিন আবার একটু চলে আসবো সেই পেজে আসার পর একটু নিচের দিকে চলে আসলে আপনি যে অ্যাড্রেস সাবমিট করছেন ওইখানে দেখবেন এখানে আপনার রেফারিংটা শো করবে তো প্রথমেও সেটা খুঁজে পাবেন না একটু আপনার একটু ঘাটাঘাঁটি করলে উপরের নিচে কয়েকবার গেলেই দেখতে পাবেন এখানে আপনার ডিটেলসটা শো করে এই যে দেখুন পেয়ে গেলাম তো আমার এখানে রেওয়ার্ড আছে আমি এখানে অলরেডি আমার আপনাদের সাপোর্টে ভালোবাসে আটত্রিশটা রেফারেল পেয়ে গেছি তো এখান থেকে টোটাল দুশো পঞ্চাশটি প্লাস টোকেন আর্নিং করা যায় ইনভাইট আপ টু পঞ্চাশ পিপুল অ্যান্ড দ্য রেওয়ার্ড ক্যান বি ইউজ দুশো পঞ্চাশ প্লাস টোকেন তো এইখানে উইথড্রলটা আপনি দেখবেন যে আপনার মেন ব্যালেন্সে আপনাকে টোকেন দেওয়া হবে টোটাল এখানে টোকেন রাখা হয়েছে এই পরিমাণে টোকেন রাখা হয়েছে এক একটি টোকেনের ভ্যালু পাঁচ ডলার করে থাকবে ওরা বলতেছে এই অফারটা চলবে হচ্ছে অ্যাড্রোলটা চলবে হচ্ছে আটাইশ দিন পর্যন্ত তার মাঝে আপনি উইড্রোলও নিতে পারবেন এখানে আপনার যে মেন ব্যালেন্সে যে টোকেনটা পেয়ে যাচ্ছেন পাঁচটি প্লাস টোকেন এই টোকেনটা উইথড্র নেওয়ার জন্য সিম্পল উইথড্র বাটন আপনি যদি ক্লিক করেন এখানে আপনাকে মিনিমাম বলে দিবে যে মিনিমাম চল্লিশ টোকেন লাগবে পঞ্চাশের টোকেন লাগবে তো এখন তো আপনার কাছে তো এই টোকেনটা নাই তো আপনি কি করতে পারেন এখানে আমি একটা টিপ শিখাই দিই এই যে আপনার এই যে রেফার লিঙ্কটা পাচ্ছেন প্রতি রেফারের জন্য আপনাকে পাঁচটি করে টোকেন দেওয়া হবে যদি আপনি রেফার করতে পারেন এখন আপনি বলবেন ভাই রেফার কীভাবে করব একদম ইজি ব্যাপার আপনার নিজের রেফার লিঙ্ক দ্বারা আপনি জাস্ট বিএসসিআইডে সাবমিট করে রেফার করবেন তো ফ্যাক স্কিম রেফারটা কীভাবে করতে হয় এটা তো আমি আপনাদেরকে আগেও দেখাইছি দেখুন তা স্টোরটা কিন্তু একাধিক অ্যাকাউন্ট খোলা যায় বল দেখুন আমি তা স্টোরটা আসে এখানে আমি সেটিং বেড়ে যাই দেখুন এখন টাস ওয়েটে একাধিক অ্যাকাউন্ট খোলার জন্য কিন্তু অপশন আছে আপনি টাস্টোর্ডে একাধিক অ্যাকাউন্ট খুলতে পারবেন যেমন ক্রিয়েটে অলরেডি ক্লিক করে একাধিক আপনি অনেক অ্যাকাউন্ট খুলতে পারবেন তো আপনার কাজ হচ্ছে একটা নতুন ব্রাউজার ই করেন একটা নতুন ব্রাউজার প্লে স্টোরে ডাউনলোড করেন প্লে স্টোরে হাজারও ব্রাউজার আপনি পেয়ে যাবেন প্লে স্টোর থেকে আপনি অনেক ব্রাউজার পাবেন নতুন নতুন কিছু ব্রাউজার ডাউনলোড করুন যখন আমি যদি ব্রাউজার লিখে সার্চ করি দেখেন ব্রাউজের অভাব নেই তো আপনি অনেক ব্রাউজার পাচ্ছেন যে কোনো ছোটো ছোটো কিছু ব্রাউজার ডাউনলোড করে প্রতি নতুন নতুন একটা করে ব্রাউজার ডাউনলোড অথবা এক ব্রাউজারে ডাটা ক্লিয়ার করে বারবারে আপনি নতুন একটা ওয়ার্ড খুলে আপনার নিজের রেফারলিং ধারা আপনি কি করবেন রেফার করুন তো এই রেফার করার ব্যাপারটা তো একটু টিক্স খাটালে সবাই পারে অল অলরেডি আমাদের কিছু ইউজার এখান থেকে উইথড্রো করে নিছে মাত্র দুই চারটা পাঁচ ছটা রেফার করছে করার পর চল্লিশটা টোকেন হয়ে গেছে চল্লিশ পঞ্চাশটা টোকেন হয়ে গেছে উনি উইথড্রো করে নিছে তো আপনারাও একটু কষ্ট করলে এখান থেকে লাইভ উইড্রোটা নিতে পারবেন তো প্রত্যেকে আমি বলবো অফারটাতে জয়েন করেন অফারটা জয়েন করেন আর প্লাস আপনি নিজে নিজেকে রেফার করেন তো এখানে সকল কিছু ক্লিয়ার করে বলে দিচ্ছি নিজের রেফারিং ধারা আপনি আপনি যে কোনো একটা ব্রাউজারে যাবেন ধরুন আমি এই দিয়ে রেফার করবো তো আমি ঠিকসে সকল কিছু দেখাই দিই এই যে ব্রাউজারটাতে আমি রেফার করবো তাহলে এই ব্রাউজারটা আমি ওপেন করলাম আমার নিজের রেফার লিঙ্কটা আমি এখানে ইনপুট করলাম খেয়াল করেন ইনপুট করার পর এখানে এখানে যখন আমি ইনপুট করলাম এখানে যে অ্যাড্রেসটা চাবে এখানে আমি আমি নতুন যে টাসওয়ার্ডটা অ্যাড্রেসটা খুলছি ওই অ্যাড্রেসটা দ্বারা ই করবো যাই হোক এত ক্লিয়ারভাবে বললাম না কারণ সব বিষয়ে ইউটিউবে এ দেখানো উচিত না তো আপনারা তো বুঝতেই পারছেন কি বলতে চাচ্ছি নিজের রেফার লিঙ্ক ধারা আপনারা রেফার করুন কারণ এখানে জাস্ট টাসওয়ার্ডের অ্যাড্রেস চাচ্ছে কোনো ইমেল চাচ্ছে না পাসওয়ার্ড চাচ্ছে না তিরিশ সেকেন্ডের কাজ চার পাঁচটা রেফার করতে আপনার সময় লাগবে মাত্র পাঁচ মিনিট আপনি করে উইথড্রল উইথড্রল নিয়ে নেন লাইভ উইথড্রল নিয়ে নেন তো আমি তো আমি উইথড্রলটা করলাম না কারণ আমার এখানে কিছু লিমিট আছে তারপর লিমিটটা কমপ্লিট হয়ে গেলে আমি এখান থেকে উইথড্রলটা করে নেব তো আপনারা উইথড্রলটা করে নিতে পারবেন এই সিস্টেমে আর হ্যাঁ বন্ধুরা আরেকটা কথা বলি ভাই এই প্রোজেক্টটা কিন্তু বিশাল বড় একটা প্ল্যাটফর্ম ওদের ডিজাইনিং ওয়েবসাইটের ডিজাইনিং দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে অফারটা কিন্তু ছোটোখাটো কোনো অফার না এটা থেকে হানড্রেড পার্সেন্ট ডেফিনেটলি যদি আপনি টোকেনটা নিয়ে রাখেন ডেফিনেটলি আজক কালক আপনাকে ভালো প্রফিট দিবে আর ওদের সকল আপডেট আপনি পেয়ে যাবেন এই সোশ্যাল মিডিয়াগুলো তো যে সোশ্যাল মিডিয়াগুলো ওরা শেয়ার করে রাখছে টেলিগ্রাম এগুলোতে জয়েন করে থাকলে ওদের টোকেন কখন লিস্টেড হবে কখন কোথায় সেল করবেন ওদের এখান থেকে আপনি নিজে জেনে নিতে পারবেন তারপর আমরা যখন আপডেট পাবো মজবি আপনাদেরকে আপডেট জানিয়ে দিব তো অফারটা জাস্ট দেখাই দিলাম মাত্র তিরিশ সেকেন্ড সময় লাগে প্রত্যেকে জয়েন করে প্রফিটটা ক্লেম করে নেন সেকেন্ড যে অ্যাড্রোপটা শেয়ার করবো সেখান থেকে আপনি পাবেন সেন্স ওয়ার্ল্ড অ্যাড্রোপ প্ল্যাটফর্ম এখানে দুশো সেন্স টোকেন পাবেন তিরিশ ডলার ভ্যালু চার হাজার লাকি ইউজারকে দিব অর্থাৎ প্রথম যারা জয়েন করবে তারাই পেয়ে যায় তো আপনি যদি চান জয়েন করতে পারেন কারণ এইসব অফারগুলো যখনই আমি শেয়ার করব দ্রুত আপনাকে জয়েন করতে হবে তো যখন আমি শেয়ার করি একশো একচল্লিশ জন ভিউ করছিলো আইমিং দেখছে তো যাই না কে কে জয়েন করছে তো সিম্পল এখানে জয়েন করার জন্য ক্লিক করে দিবেন স্টার্ট বার্ড আইকনে পাবেন পারপর আর সিম্পল এইখান থেকে আপনি পেয়ে যাবেন হচ্ছে তিনটি টাক্স টেলিগ্রাম গ্রুপে জয়েন করবেন চ্যানেলে জয়েন করবেন দুইটা ফলো করবেন একদম সিম্পল টাস্ক তারপর আপনি সিম্পল রেজিস্ট্রেশন বাটন পাবেন ক্লিক করার পর আপনাকে ক্যাপচার দেবে এই ক্যাপচারটা যদি আপনি না বোঝেন ক্যাপচারের উপরে ক্লিক করবেন ক্যাপচাটা সিম্পল বড়ো হয়ে যাবে এখানে ওয়াচ লেখা চলে আসছে তো সিম্পল এখানে আমরা ওয়াচ সিলেকশন করব যে ওয়াচ ঘড়িটা সিলেকশন করে দিলাম সিলেকশন করার পর এখানে আপনাকে বলতেছে প্লিজ আর বিপি টোয়েন্টি অ্যাড্রেস সাবমিট করুন ফার্স্ট অফ অল আপনার বিএসসি অ্যাড্রেস আছে আপনি টাস টোয়ারটার আপনার বিএসসি অ্যাড্রেস সাবমিট করে দেবেন যেটা প্রতিনিয়ত আমরা আমরা আমাদের অফে দিই টাস্ট ওয়ারটা ওপেন করবেন প্রতিনিয়ত একটা অ্যাড্রেসে আমরা সাবমিট করি পেমেন্ট পাওয়ার জন্য সেটা হচ্ছে বিপি টোয়েন্টি অ্যাড্রেস টাস্কালে অ্যাড্রেসটা কপি করবেন কপি করে আপনার অ্যাড্রেসটা সাবমিট করবেন আমার মতো করে তারপরে এখানে আপনার টুইটার প্রোফাইলিং সাবমিট করবেন এখানে আপনার রিডিট লিঙ্ক সাবমিট করবেন আপনি রিডিট করবেন ওদেরকে রিডিট লিঙ্কটা সাবমিট করবেন রিডিট লিঙ্ক কীভাবে সাবমিট করতে হয় এই ব্যাপারটা নিয়ে অনেকে কনফিউশনে থাকেন দ্য সিম্পল এখানে যখন এই যে রিডিট লিঙ্কে ক্লিক করলাম ওদের রিডিট লিঙ্কটা আমি ওপেন করতেছি তো একটা দেখা দিচ্ছি পরের অ্যাডডোপগুলোতে কিন্তু আমি দেখাবো না তো এটা খেয়াল রাখেন ওদের যে রিড লিঙ্কটা দিচ্ছি সেটাকে আমরা কী করবো ফার্স্ট অফ অল লাইক করব অ্যান্ড রিডিট করবো যে সবুজ কালার করে দিব আই মিন এই যে এখানে ক্লিক করলে এখন দেখুন এই যে রিডিট করছে আপনার এখানে রিডিট লেখা আসবে আপনি রিডিট করবেন তো এটা সবুজ হয়ে যাবে সবুজ হয়ে যাওয়ার পর এখানে যে রিপ্লাই বার আছে আপনার রিপ্লাই বারে বি রিপ্লাই করে দিবেন তো দেখুন সবাই রিপ্লাই করতেছে যেমন যেমন যে কিছু ফ্রেন্ডকে কথা লিখছে ভালো কথা তারপরে তিন চারজন ফ্রেন্ডকে ট্যাগ সহ করে রিপ্লাই করছে যদি আপনি নাও বোঝেন ওদের একটা কথা আপনি এখান থেকে ক্লিক করে ধরে নিয়ে কপি করে নেন তাও চলবে কপি করা হয়ে গেলে আপনি রিপ্লাই বারে এসে কথাগুলো বসিয়ে রিপ্লাই করে দিবেন রিপ্লাই করার পর আপনি চলে যাবেন আপনার টুইটার প্রোফাইলে আপনার টুইটার প্রোফাইলে গেলে টুইট অ্যান্ড রিপ্লাইসে ক্লিক করলে আপনি যে রিপ্লাই করছেন সেই লিঙ্কটা কিন্তু এখানে পেয়ে যাচ্ছেন ফর এক্সাম্পল ধরুন আমি যে রিপ্লাই করেছি এই লিঙ্কটা হচ্ছে যে এটা এই এখানে কিছু কথা লিখছি এখানে প্লিজ ফ্রেন্ডকে ট্যাগ করছি তো রিপ্লাই লিঙ্কটা এখানে ক্লিক করে কপি টু টুইটে ক্লিক করলে লিঙ্কটা কপি হয়ে যাচ্ছে এটা আপনি এখানে পেস্ট করবেন ফর এক্সাম্পল যে আমি করেছি তো এখানে ক্লিক করলে দেখতে পারবেন যে আমি কিন্তু করেছি এটা আপনি নিজেরটা নিজে চেক করে নিতে পারেন যে আপনি যে করছেন সেই প্রুফটা কিন্তু এটা তো আমরা কিন্তু এখানে প্রুফ দিচ্ছি ও আমরা যে কাজটা করছি সেটার প্রুফটা হচ্ছে এটা তো আপনারটাও এটা চেক করে নেবেন তারপরে এখানে আপনাকে বলবে ওয়েল ডান আপনার রেফারিং পেয়ে যাবেন চাইলে ফ্রেন্ডদের মাঝে রেফার করে এখান থেকে আর্নিং করতে পারেন যদি আপনার কোনো টেলিগ্রাম গ্রুপ থাকে বা আপনার মেসেঞ্জার গ্রুপ থাকে যেখানে আপনি আপনার নতুন ইউজারদের নিয়ে কাজ করতেছেন আপনি চেষ্টা করবেন আপনার ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধবকে কাজ শিখান তাদেরকে আপনার নিজের রেফারিং শেয়ার করুন সেখান থেকে আপনি কিছু আর্নিং করতে পারবেন বা বিভিন্ন ফেসবুক গ্রুপ আছে যেখানে আর্নিংয়ের অনেক গ্রুপ বড়ো বড়ো গ্রুপ আছে সেখানে যে আপনি এই অফারটা শেয়ার করেন সেখান থেকে আপনার কিছু আর্নিং হতে পারে তো আই এম নট শিওর রেফার কমিশন দিবে কিনা জয়েন করতে পারেন তো যাই হোক প্রত্যেকে অফারটা জয়েন করে নেবেন থার্ডে যে অফারটা সেটা হচ্ছে পপ অফ ওয়ার্ল্ড অ্যাডোফ রাউন্ড টু এটা রাউন্ড ওয়ান আমি শেয়ার করছি মনে আছে আমার তো পপ অপ রাউন্ড টু চলতেছে অফারটা অনেকে জয়েন করছে অনেকে কয় নেই জয়েন করতে চাইলে জয়েন করতে পারেন জয়েন হেয়ারে ক্লিক করে দেবেন এখানে অল পার্টিসিপেন্ট পেমেন্ট পাবে আশা করা যায় সিম্পল বারে যখন আপনি ক্লিক করবেন আপনার মাঝে চলে আসবে জয়েন্ট অ্যাডোফ একটা অপশন তো ফিয়ার যখন আপনি জয়েন্ট অ্যাডোফাই করে যখন আপনি ক্লিক করবেন ক্লিক করার পর আপনার মাঝে চলে আসবে ট্যাক্সগুলো টেলিগ্রাম গ্রুপে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন টুইটারটা ফলো করুন ফেসবুকে ফলো করুন সাবস্ক্রাইব করবেন হয়তো ইউটিউব চ্যানেলে ডিসকোটে জয়েন করে নেবেন চ্যানেলে জয়েন করবেন তো ডিসকোড ব্যাপারটা হচ্ছে ডিসকোটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়া যদি আপনার ডিসকোটে অ্যাকাউন্ট না থাকে আপনি অ্যাকাউন্ট করবেন যেমন আমার ডিসকোটের অ্যাপটা আগে থেকে এখানে ই আসে লগ ইন আসে তার জন্য কিন্তু অটোমেটিকলি আমি কিন্তু এখানে ডয় জয়েন করতে পারতেছি তো আপনার যদি ডিসকোটের অ্যাপ না থাকে প্লেস ডিসকোট অ্যাপ ডাউনলোড করুন এখানে আপনি ইমেল পাসওয়ার্ড ফোন নাম্বার দিয়ে একটা অ্যাকাউন্ট ক্লোজ করুন অ্যাকাউন্ট খোলার পর ডিসকোটে জয়েন করবেন তারপরে এখানে রেজিস্টার বাটনে এখানে ক্লিক করবেন আপনার এখন ডিটেলস সাবমিট করতে হবে ক্যাপচার পূরণ করতে না পারলে কতটা বড় করে নেবেন সিম্পল এখানে বলতে ক্যামেরা সিলেকশন করতে আমি ক্যামেরা সিলেকশন করছি তারপর আপনাকে বলবে ইমেল অ্যাড্রেস দিতে তো আমি কীভাবে কাজগুলো করছি সেখান থেকে আপনার দেখাই ফার্স্ট অফ অল যখন আপনার ইমেল অ্যাড্রেস চাবে ইমেল অ্যাড্রেসে সাবমিট করবে বিপি টোয়েন্টি অ্যাড্রেস আপনি টাচ টোয়ার থেকে আপনার বিএসসিআডে সাবমিট করবেন প্রথম অ্যাড্রপটা যেভাবে আপনাদেরকে দেখাইছি একই প্রসেসে দেখাচ্ছি তারপরে এখানে আপনাকে বলবেন টুইটার প্রোফাইলিং দিতে আপনি আপনার টুইটার প্রোফাইলিং সাবমিট করবেন আপনাকে বলবে রিডিট করতে এই পোস্টটা রিডিট করবেন সেই ইপ্লার লিঙ্কটা এখানে দিবেন প্রথম অ্যাড্রফটা যেভাবে কাজ দেখাইছি একই প্রসেসে কাজ তারপরে আই হ্যাভ ডান আই হ্যাভ ডানে ক্লিক করার পর আপনাকে বলবে ফেসবুকে প্রোফাইলিং সাবমিট করতে করে আই হ্যাভ ডান জয়নে ক্লিক করবেন আপনাকে বলবে ইউটিউবের প্রোফাইলিং সাবমিট করতে অনেকে ইউটিউবের প্রোফাইলিং বের করতে পারেন না ইউটিউবটা সিম্পল ক্লিক করে দেন আপনার এখানে চলে আসে ইউটিউব চলে আসছে আপনি লেবেরি আইকনে ক্লিক করবেন আপনি আপনার প্রোফাইল লোগো আইকনে ক্লিক করবেন প্রোফাইল লোগো আইকনে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন ইউব চ্যানেল ইউটিউব চ্যানেল একটা সিম্পল একটা ক্লিক করে দিলে আপনি পেয়ে যাবেন আপনার নিজের চ্যানেল তারপর আপনি থেকে শেয়ার আইকনে ক্লিক করবেন শেয়ার আইকনে ক্লিক করার পর শেয়ার বারে ক্লিক করলে এই যে দেখুন কপি টু লিঙ্ক আপনার নিজের ইউটিউবের প্রোফাইল লিঙ্ক কিন্তু আপনি বের করে ফেলেন এই প্রসেসে তারপরে সিম্পল আপনি আপনার ইউটিউবের প্রোফাইল লিঙ্ককে সাবমিট করে দেবেন আই হ্যাভ ডান জয়নে ক্লিক পর আপনাকে বলবো এখন ডিসকোটে ইউজার নেম দিতে অনেকে ডিস্কোটে ইউজার নেমটা বের করতে পারে না ভাই এগুলো নিয়ে আমি অলরেডি ভিডিও করে রাখছি আপনার যদি আমাদের প্লে লিস্টে যান ভিডিও পেয়ে যাবেন তো এই যে দেখুন এই যে আমার ইউ ডিসকোটের যে প্রোফাইল লোক আইকন আছে এটা হচ্ছে আমার ডিসকোটে ইউজার নেম তো আপনারা আপনার ডিসকোট ইউজার নেম এভাবে করে বের করতে পারবেন তো আমি আমারটা বসাই দিচ্ছি আরেকটা আইন থেকে তারপরে আই হ্যাভ জয়েন আই হ্যাভ জয়নে ক্লিক করার পর এখানে আপনি পেয়ে যাবেন ওয়েলডান আপনার রেফারিং দেওয়া হবে চাইলে আপনি ফ্রেন্দ্রের মাঝে রেফার করতে পারেন যদি আপনার টিম মেম্বার থাকে তো যাই হোক এটা আপনাদেরকে থার্ড একটা অ্যাড শেয়ার করলাম তারপরে যে অফারটা শেয়ার করবো ওই অফারটা খুবই ইম্পর্টেন্ট এখান থেকে চারটা রাউন্ড চলতেছে চারটা রাউন্ডে কিন্তু অফিসিয়াল অফার আমি আপনাদেরকে প্রুফ দেখাচ্ছি কীভাবে বুঝবেন একটা অফিসিয়াল অফার যখন একটা অ্যাডোফের জয়েন করবেন সেই অ্যাডোফের যখন ওদের একটা গ্রুপ থাকে আমি আপনাদের দেখাই যখন আমি যদি সেকেন্ড রাউন্ডটা ক্লিক করি দেখুন প্রতিটি অফারের কিন্তু তাদের নিজস্ব টেলিগ্রাম একটা গ্রুপ থাকে বা টেলিগ্রাম চ্যানেল থাকে যেমন এই অফারের টেলিগ্রাম চ্যানেল হচ্ছে যে এইটা তো ওদের টেলিগ্রাম চ্যানেল যদি আপনি আসেন যে আসার পর আপনি এখানে দেখতে পারবেন এখানে তাদের যেসব অফারগুলো লাইভ আছে সেই অফারগুলো কিন্তু এখানে মেনশন করা আছে যেমন এটা হচ্ছে তাদের নিজস্ব অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এখানে আসলে দেখুন ওদের তিনটা টেলিগ্রাম ভূত লাইভ আছে আপনার যদি ক্লিক করেন তিনটা ভূতই কিন্তু আমি শেয়ার করছি তো আপনি তিনটা ভূতই কিন্তু পেয়ে গেলেন তো এই তিনটে কিন্তু অফিসিয়াল একটা অ্যাড্রোভ প্লাস এর সাথে ওদের একটা এনটি ট্যাক্সের অফার চলতেছে রাউন্ড ফোর অর্থাৎ চারটি রাউন্ডই কিন্তু আমি আপনাদেরকে অফিসিয়ালভাবে আমি কিন্তু আমি চ্যানেলে শেয়ার করছি যারা কে কোন অফারটা রাউন্ডে জয়েন করে নেই তিনটা টেলিগ্রাম ভূতের অফার প্লাস একটা হচ্ছে একটা হচ্ছে এন্টি ট্যাক্সের অফার গোলাম ডট মানে গিলাম ডট আয়ুর অফার তো চারটা অফারে আপনি জয়েন করবেন চারটা অফারে জয়েন করলে আশা করা যায় এই কোনো একটা থেকে তো আপনি উইন হবে সেখান থেকে আপনার সাত থেকে দশ ডলার প্রফিট আসবে তো মোস্টলি জয়েন করে নেবেন তো কীভাবে জয়েন করবেন আমি জাস্ট একটা দিয়ে আপনাদের দেখাচ্ছি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল হচ্ছে ওদের একটা রাউন্ড রয়েছে গোলাম ডট আয়োর রাউন্ড তো এই এন্টি ট্যাক্সের রাউন্ডটা আমি কপি করে আমি একটা ব্রাউজার সিলেকশন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীভাবে কাজ করতে হয় তো এন্টি ট্যাক্সের টাস্কগুলো অনেকে বুঝেন অনেকে বুঝে না সিম্পল এখানে ক্লিক করলাম তো এখানে চলে আসতেছে ওদের সাইটটা খেয়াল করে দেখেন আমার কিন্তু সার্ভার ডাউনের কারণে এখানে টাস্কগুলো আসতেছে না যদি আপনার এরকম কোনো প্রবলেম হয় আপনাকে মোস্টলি বিপিএন ইউজ করতে হবে তো আমি আপনাদের মাঝে লাইভ একটা বিপিএন ইউজ করে দেখে আমি সুপার বিপিএন ইউজ করি সুপার বিপিএনটা অন করলাম বিপিএনটা রেডি করতেছি বিপেনটা কানেক্ট হচ্ছে বিপিএনটা যখন কানেক্ট হয়ে যাবে তখন দেখুন এখানে ডিসকানেক্ট লেখা চলে আসে উপরের দিকে আপনার ভিপিএন একটা ইরোর বাটন শো করবে তো বিপেনটা কানেক্ট হয়ে গেলে এখন আপনি ব্রাউজারটা রিফ্রেশ দিবেন আপনি যে ব্রাউজার দিয়ে কাজ করেন সেই ব্রাউজারটা রিফ্রেশ দিবেন তখনই দেখবেন আপনার এখানে টাস্কগুলো চলে আসবে অথবা আপনি ডেস্কটপ মোড মুড করে নেবেন যে কোনো ব্রাজারদের টাস্কগুলো কমপ্লিট করবেন তখন আপনি ডেস্কটপ মুড করে নিলে আপনার এখানে প্রবলেমটা সলভ হবে দেখুন এখনও প্রবলেমটা আমার সলভ হয় না তার জন্য আমি কী করলাম ডেস্ট অপ মুড করে নিচ্ছি তো দেখবেন এখনও আমার সকল কিছু কমপ্লিট হয়ে যাবে আমার টাস্কগুলো চলে আসবে আশা করা যায় তো এখনও যেহেতু আসলো না তারপর আমি চেষ্টা করতেছি বারবার প্রেসটা রিফ্রেশ দিয়ে যাই বন্ধুরা এই ব্রাউজারে মূলত বিপিএনটা ধরতেছে না তার জন্য আমি কি করব আমার যে ক্রম ব্রাউজার আছে যে ব্রাউজারটা আমি প্রতিনিয়ত কাজ করে থাকি তো আমি আমার ক্রম ব্রাউজারটা দিয়ে এখন আমি ট্রাই করতেছি দেখি আমার ক্রম ব্রাউজার সাপোর্ট করে কি না বিপিএনটা তো ক্রম ব্রাউজার দিয়ে যখন আমি ই করলাম এরকম চলে আসছে আমি ক্রম ব্রাউজারটা মোড করে নিচ্ছি সাথে সাথে যাতে করে আমার এই প্রবলেমটা পরক্ষণ হতে না হয় তো ক্রম যখন আমি ওপেন করলাম এখান থেকে আমি ডিস্ট্রিবিউট করলাম তবে এই প্রবলেমটা সবার হবে না শুধুমাত্র কয়েকজন ইউজারের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যে আইপি বিপিএন ব্লক করে দেয় তো এখন দেখবেন টাস্কগুলো আশা করা যায় চলে আসবে যেহেতু আমরা ব্রাউজার আছি দেখুন আমার টাস্কগুলো চলে আসছে আমি টাস্কগুলো করে নিছি আগে থেকেই যেমন এখানে টুইটারে ফলো করা এই টাস্কগুলো করে নিলে আপনার এখানে সকল টাস্কগুলো এন্ট্রি কমপ্লিট হবে যদি আপনার এই টাস্কগুলো কমপ্লিট করতে প্রবলেম হয় এখানে দেখুন ইডিট বার আসে লগ আউট বার আসে এগুলো আপনি চেক করে আপনার ডিটেলসগুলো চেক করে নিবেন ফার্স্ট অফ অল যখন আপনি নতুন হন এন্টি ট্যাক্স কাজ কমপ্লিট করার জন্য আপনি তখন টুইটার দিয়ে লগ ইন করবেন টুইটার দিয়ে কানেক্ট করে নিলে আপনার কাজগুলো সুবিধা হবে তো আপনি সকল টাস্কগুলো কমপ্লিট করে নিচ্ছি এখানে আমরা রেফারিং শো করতেছে তো আপনি এই টাস্কগুলো কমপ্লিট করে নেবেন আর বাকি যে তিনটা অ্যাড্রোফ আছে ওদের টেলিগ্রাম ভুতুর এগুলো একদম সোজা ব্যাপার আপনার তিনটা অ্যাড্রোফই আপনি ইজিলি জয়েন করতে পারবেন ধরুন আমরা ফার্স্ট অফ অল অ্যারাউন্ড ওয়ানে জয়েন করবো সিম্পল এখানে যদি ক্লিক করি যে এখানে যে টাস্কগুলো আছে যেমন সিম্পল কিছু সোশিয়াল টাস্ক থাকবে টাস্কগুলো কমপ্লিট করে আপনার বেসি অ্যাড্রেস দুইটার ইউজার নেম সাবমিট করে দিতে হবে তারপরে যে থার্ড রাউন্ডটা চলতেছে আইমিন রাউন্ড থ্রি এখানে আপনি কী করবেন ফার্স্ট অফ অল স্টার বারে ক্লিক করবেন একই টাস্ক আপনাকে কোনো টাস্ক কমপ্লিট করতে হবে না যদি আপনি এই সোশ্যাল টাস্কগুলো করে থাকেন তাহলে জাস্ট খালি আপনি রেজিস্টার বারে ক্লিক করে দিয়ে আপনার যে ক্যাপচারটা আসে গেম বোর্ড ক্যাপচার আসে ক্লিক করে সাপোর্ট ক্লিক করার পর এখান থেকে দেখুন আপনাকে বলবে ইমেল অ্যাড্রেস দিতে আপনি আপনার ইমেল অ্যাড্রেস সাবমিট করবেন তারপর যেসব ডিটেলসগুলো সাবমিট করতে বলে আমি অলরেডি করে রাখছি আপনাকে বলব বিপি টোয়েন্টি অ্যাড্রেস চাষওয়ার্ডের বিএসএড সাবমিট করবেন তারপর আপনার টুইটার প্রোফাইল লিঙ্ক আপনার রেডিট লিঙ্ক যেগুলো আমি ফার্স্ট অফে জায়গায় দিচ্ছি একই প্রসেস আপনার মিডিয়ামের প্রোফাইল লিঙ্ক তারপরে আপনি ইউটিউবের প্রোফাইল লিঙ্ক যা যা চাই দিয়ে ডিসকোটে ইউজার নেম দিয়ে জাস্ট আপনি সাবমিট করবেন ওয়েলডানে আপনার রিফাইলিং লিঙ্ক শো করবে কাজ কমপ্লিট তো এই ভূতগুলো একদম ইজি ভূত এই রাউন্ড ফোরটা আপনার নিজেরা করি এটা আপনাদের জন্য সে দিলাম কারণ আপনি সবাই করতে পারবেন আশা করা যায় তো এইভাবে করে প্রতি অফারগুলোতে জয়েন করে নেবেন এখন চলে আসি কিছু আপডেটে তারপরে ভিডিওটা অফ করে দেবো তো এখানে দেখুন আমি মাঝে মধ্যে কিছু উইনার লিস্ট শেয়ার করি যেমন এই অফারটা আমি আপনাদের মাঝে শেয়ার করছিলাম এই অফারটা যখন আমি শেয়ার করি তো এই অফারে পেমেন্টটা আমাদেরকে করা হবে খুব তাড়াতাড়ি এখানে উইনার লিস্ট দিছে উইনার লিস্টটা অনেকে চেক করতে পারে না দেখুন উইনার লিস্ট চেক করার আগে আমি আপনাদের বলি যখন আপনি উইনার লিস্ট চেক করবেন তার আগে একটা অ্যাপস আছে সেটার নাম হচ্ছে সিট অ্যাপস এই অ্যাপটা প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাপটা ডাউনলোড করে আপনার ইমেল দিয়ে অ্যাপসটা জাস্ট খালি কানেক্ট করে নেবেন যখনই আপনি উইনার লিস্ট যখন একটা উইনারলি চেক করবেন মোবাইল দিয়ে তখন কিন্তু খুব ইজিলি আপনি উইনারলি চেক করতে পারবেন উইনার লিস্টে ক্লিক করলে আপনার ওই ইমেলটা ধারা সিলেক্ট করলে আপনার অ্যাপের মাধ্যমে এটা কানেক্ট হয়ে যাবে যদি আপনি উইনার হয়ে থাকেন তাহলে আপনি সিম্পল টেলিগ্রাম ইউজানিয়াম সার্চ করবেন অথবা এখানে থ্রি ডট বাটে এখানে ক্লিক করলে এখানে পেয়ে যাবেন ফাইন অ্যান্ড রিপ্লাইস বাটন এখানে আপনি ক্লিক করে দিয়ে আচ্ছা আমি আবার দেখাচ্ছি ফাইন অ্যান্ড রিপ্লাইস বাটনে ক্লিক করলে এখানে আপনার ওয়ালেট অ্যাড্রেস মানে আই মিন আপনার ট্রাস ওয়ালেটের বিএসসি অ্যাড্রেস দিয়ে চেক করবেন তো আমি আমার টাসওয়ার্ডে অ্যাড্রেস দিয়ে এখানে চেক করলাম দেখুন আমি যে উইনার হয়েছি এখানে কিন্তু হাইলাইট হচ্ছে তো আপনি উইনিং হলে এখানে হাইলাইট হবে যখন ওরা পেমেন্ট করা হবে তখন আপনাদেরকে আমি আপডেট দিয়ে দিব তো আমাদের চ্যানেলে আশা করি যে প্রত্যেকে উইন হবেন যারা আমি তো অফারগুলো ফার্স্টলি শেয়ার করি ফার্স্টলি জয়েন করতে পারলে দেখুন দুজনেই কিন্তু উইন যে দুজন রেসপন্স করছে আরও অনেকে উইন আসছে হয়তো বা রেসপন্স করে নেই খেয়াল করে নাই তো আপনারা চেক করে নিন এইভাবে করে মূলত উইনারলি চেক করে যখন পেমেন্ট করবে আমরা কন্ট্যাক্ট অ্যাড্রেস আপনাদের মাঝে শেয়ার করব